হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চট জলদি তৈরি করা যায় এরকম একটি খাবারের রেসিপি আজকের রেসিপি হচ্ছে চিঁড়ার পোলাও চলুন দেখিনি চিঁড়ার পোলাও কীভাবে তৈরি করতে হয় চিঁড়ার পোলাও তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চিঁড়া নিয়েছি এগুলোকে এখন পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেব এটাকে কিন্তু কোনোভাবে পানিতে ভিজিয়ে রাখা যাবে না তাহলে চিঁড়াগুলো একদম নরম হয়ে যাবে চিঁড়াগুলোকে আমি দুইবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা স্টেনের উপর এগুলোকে রেখে দেব যাতে করে বাড়তি পানিটা ঝরে যায় চুলায় মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দেবো এখানে গরম মশলার মধ্যে আমি নিয়েছি একটা তেজপাতা এক টুকরা দারচিনি তিনটা ছোট এলাচ আর নিয়েছি দুইটা শুকনা মরিচ এবারে সবগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মটরশুঁটি এই মটরশুঁটিগুলোকে আমি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কিছু গাজর এবং আলু এখানে আমি দুইটা গাজর এবং দুইটা আলুকে ছোটো টুকরে করে তারপর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবারের সবগুলো সবজিকে দুই মিনিটের জন্য একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এগুলো দিয়ে সবজির সাথে নেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন প্রায় ওয়ান থার্ড কাপের মতো চীনা বাদাম দিয়ে দিচ্ছি এ বাদামগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ চিনি এবারে সবগুলোকে মিশিয়ে নেব এবং এগুলোকে আরও দুই মিনিটের মতো হালকা একটু ভেজে নেব এর মাঝে চিঁড়াগুলো ঝরঝরে হয়ে গিয়েছে এবার চিঁড়াগুলোকে সবজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবার সবজির মিশ্রণের সাথে চিঁড়াগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেব এবং চিঁড়ার পোলাওর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব শেষের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দিলে টেস্টটা ভালো আসে এবার লেবুর রস দিয়ে মিশিয়ে নিলে চিঁড়ার পোলাওটা রেডি হয়ে যাবে চিঁড়ার পোলাওটা রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব এবার চুলা থেকে নামিয়ে উপরে একটু লেবুর রস এবং পেঁয়াজ কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার চিড়ার পোলাও আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন রেসিপিগুলোতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি